প্রশ্ন আমরা কীভাবে রমগানের জন্য প্রস্তুতি নিব এই মহান মাসে কোন আমলগুলো অধিক উত্তম উত্তর আলহামদুলিল্লাহ হির্বিলমিন ওসলা তুয়সালাম আল নবীন মোহাম্মদ ও আলা আলিহি ওসহবিহি আজমাইন ওবাদ ভাই আপনি একটি ভালো প্রশ্ন করেছেন আপনি রমদান মাসের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এমন একটি সময়ে আপনি প্রশ্নটি করেছেন যখন সিয়াম সম্পর্কে বহু মানুষের ধ্যান ধারণা পাল্টে গেছে তারা এই মাসকে খাবার দাবার পান পানীয় মিষ্টি মিষ্টান্ন রাত জায়গা রাত জাগা ও স্যাটেলাইট চ্যানেল উপভোগ করার মৌসুম বানিয়ে ফেলেছে এর জন্য তারা রমদান মাসের আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করে এই আশঙ্কায় যে কিছু খাদ্য দ্রব্য কিনা বাদ পড়ে যেতে পারে অথবা মূল্য বৃদ্ধি পেতে পারে এভাবে তারা খাদ্যদ্রব্য কেনা হরেক রকম পানীয় প্রস্তুত করা এবং কি অনুষ্ঠান দেখবে আর কি দেখবে না সেটা জানার জন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রোগ্রাম সূচি অনুসন্ধান করার মাধ্যমে এর জন্য প্রস্তুতি নেই অথচ রমদান মাসের তাৎপর্য সম্পর্কে সত্যিকার অর্থে তারা অজ্ঞ তারা এই মাসকে এবাদত ও তাকোয়ার পরিবর্তে ওদর পূর্তি ও বিলাসের মৌসুমে পরিণত করে দুই অপরদিকে কিছু মানুষ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সচেতন তারা শ্রাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকে এমন কি তাদের কেউ কেউ শ্রাবান মাসের আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে রমজানের জন্য প্রস্তুতির প্রস্তুতির কিছু প্রশংসনীয় পদক্ষেপ হলো একনিষ্ঠ একনিষ্ঠভাবে তওবা করা তওবা করা সবসময় ওয়াজিব তবে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছে তাই অনতি বিলম্বে নিজের মাঝে ও সিও রবের মাঝে যে গুনাহগুলো রয়েছে এবং নিজের মাঝে ও অন্য মানুষের মাঝে অধিকার ক্ষুণ্ণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে দ্রুত তওবা করে নেওয়া উচিত যাতে করে সে ও পবিত্র মন ও প্রশান্ত হৃদয় নিয়ে এ মোবারক মাসে প্রবেশ করতে পারে এবং আল্লাহর আনুগত্য ও ইবাদতে মশগুল হতে পারে আল্লাহ বলেছেন আর হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে করে সফল কাম হতে পারো সুর একত্রিশ আয়াত আল আগার ইবনে রদি আল্লাহ আনহতে বর্ণিত হয়েছে যে নবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন হে লোকেরা আপনারা আল্লাহর কাছে তৌবা করুন আমি প্রতিদিন তাঁর কাছে একশতবার তৌবা করি হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর দুই হাজার সাতশত দুই দুই দোয়া করা কিছু কিছু সলফেসাল হতে বর্ণিত আছে যে তারা ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান রমজানের পর অনুরূপ দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলো কবুর করে নেন তাই একজন মুসলিম তার রবের কাছে বিনিয়ন নতভাবে দোয়া করবে যেন আল্লাহ তাহা তাকে শারীরিকভাবে সুস্থ রেখে উত্তম দিনদারির সাথে রমজান পর্যন্ত হায়াত দেন সে আরও দোয়া করবে আল্লাহ যেন তাকে নেক আমলের ক্ষেত্রে সাহায্য করেন আরও দোয়া করবে আল্লাহ যেন তার আমলগুলো কবুল করে নেন তিন এই মহান মাসের আসন্ন আগমনে খুশি হওয়া রমজান মাস পাওয়াটা একজন মুসলিমের প্রতি আল্লাহ আল্লাহ তালার বিশেষ নিয়ামত যেহেতু রমজান কল্যাণের মৌসুম সে যে সময় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয় রমজান হচ্ছে কোরআনের মাস সত্য মিথ্যার মধ্যে পার্থক্য রচনাকারী জেহাদি অভিযানগুলোর মাস আল্লাহ তালা বলেন বলুন হে নবী এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় সুতরাং এতে তারা আনন্দিত হোক এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম সোরা ইউনুস আঠান্ন আয়াত চার কোনো অজিব রোজা নিজ দায়িত্বে থেকে থাকলে তা হতে মুক্ত হওয়া আবু সালামা হতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি আয়েশা রদিয়াল্লাহ আনহাকে বলতে শুনেছি যে তিনি বলেন আমার উপর বিগত রমজান রোজা বাকি থাকলে শাহবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেন হাদিস নম্বর এক হাজার আটশত ঊনপঞ্চাশ ও ও ইমাম মুসলিম বর্ণনা করেন হাদিস নম্বর এক হাজার একশত ছিচল্লিশ হাফেজিবনে হাজার রাহিমা উল্লাহ বলেন আয়সা রদি আনহা এর শ্রাবান মাসে কাজা রোজা আদায় পালনে সচেষ্ট হওয়া থেকে বিধান গ্রহণ করা যায় যে রমজানের কাজা রোজা পরবর্তী রমজানের পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নিতে হবে ফতহুল বাড়ি চতুর্থ খণ্ড একশত একানব্বই পৃষ্ঠা পাঁচ রোজার মাসলা মাস আলা মাসায়েল জেনে নেওয়া এবং রমজানের ফজিলত অবগত হওয়া ছয় যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বান্দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা সাত স্ত্রী পুত্রসহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাস আলা মাসাইল আলোচনা করা এবং ছোটোদেরকেও রোজা পালনে উদ্বুদ্ধ করা আট যে বইগুলো ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা অথবা মসজিদের ইমামকে হাদিয়া দেওয়া যেন তিনি মানুষকে পড়ে শোনাতে পারেন নয় রমজানের রোজার প্রস্তুতি প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা আয়সরদি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন রসুল্লাহ হ আলী ও সাল্লাম এমনভাবে সিয়াম পালন করতেন যে আমরা বলতাম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না এবং এমনভাবে সিয়াম ভঙ্গ করতেন যে আমরা বলতাম তিনি আর সিয়াম পালন করবেন না আমি রসোরল্লাহ সাল্ল্লাহ আলিহসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে অন্য কোনো মাসের গোটা অংশ রোজা পালন করতে দেখিনি এবং শাহবান ছাড়া অন্য কোনো মাসে অধিক শিয়াম পালন করতে দেখিনি এটি বর্ণনা করেছেন ইমাম বখারি হাদিস নম্বর এক হাজার আটশত আটষট্টি ও ইমাম মুসলিম হাদিস নম্বর এক হাজার একশত শত ছাপান্ন ইবনে জায়দ ও আল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমি আপনাকে সাবান মাসের মতো অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি তখন তিনি বলেন এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস এ মাসের ব্যাপারে মানুষ গা ফেল অথচ এ মাসে বান্দাদের আমল রব্বুল আয়ালামিনের কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি যে রোজা পালনরত অবস্থায় আমার আমল উত্তোলন করা হোক হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই হাদিস নম্বর দুই হাজার তিনশত সাতান্ন এবং আলবানি একে শহিউ নাসাই গ্রন্থে হাসান বলেছেন এ হাদিসে সাবান মাসে রোজা পালনের হিকমত গড় রহস্য বর্ণনা করা হয়েছে সে হিকমত হচ্ছে এ মাসে বান্দার আমলগুলো উত্তোলন করা হয় এক আলেম আরও একটি হিকমত উল্লেখ করেছেন সেটা হচ্ছে শাহাবান মাসের রোজা যেন ফরজ নামাজের আগে সুন্নাত নামাজের তুল্য এই সুন্নাতের মাধ্যমে ফরজ পালনের জন্য আত্মাকে প্রস্তুত করা হয় এবং ফরজ পালনের জন্য প্রেরণা তৈরি করা হয় একই হেকমত রমজানের পূর্বে শাবান রোজার ক্ষেত্রে ক্ষেত্রেও বলা যেতে পারে দশ কোরআন তেলাওয়াত করা সালামা ইবনে কোহাইল বলেছেন সাবান মাসকে তেলোয়াতকারীদের মাস বলা হতো সাবান মাস শুরু হলে ইবনে নাকাইজ তার দোকান বন্ধ রাখতেন এবং কোরআন তেলাওয়াতের জন্য অবসর নিতেন ও বাকর আলবাল বলেছেন রজ মাস হলো বীজ বপনের মাস শাহাবান মাস হলো ক্ষেত সেচ প্রদানের মাস এবং রমদান মাস হল ফসল তোলার মাস তিনি আরও বলেছেন রজ মাসের উদাহরণ হল বাতাসের নেই শাবান মাসের উদাহরণ হলো মেঘের নেই রমদান মাসের উদাহরণ হলো বৃষ্টি নেয় তাই যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করল না শ্রাবান মাসে শেষ প্রদান করল না সে কীভাবে রমজান মাসে ফসল তুলতে তুলতে চাইতে পারে এখন তো রজব মাস গত হয়ে গেছে আপনি যদি রমদান মাস পেতে চান তাহলে শ্রাবান মাসের জন্য আপনার কি পরিকল্পনা এই হলো এই মোবারক মাসে আপনার নবী ও উম্মথের পূর্ববর্তী প্রজন্মের অবস্থা এই সমস্ত আমল ও মর্যাদাপূর্ণ কাজের ক্ষেত্রে আপনার অবস্থান কী হবে তৃতীয়ত রমজান মাসে একজন মুসলিমের কী কী আমল করা উচিত সে সম্পর্কে জানতে দুই হাজার ছাব্বিশ হাজার ও বারো হাজার চারশত আটষট্টি নম্বর প্রশ্নের উত্তর দেখুন আল্লাহই তাওফিক দাতা